ওম নমঃ শিবায়। জয় ভোলেনাথ। একটি বালক যার জন্মের পরই তার মা তাকে ত্যাগ করেছিল আর নিজের স্বামীর চিতার ওপর জ্বলে সতী হয়ে গেলেন। আর রয়ে গেলেন সেই অনাথ বালক একটি অশ্বত্থ গাছের নিচে। একা একাই কেঁদে কেঁদে ধীরে ধীরে বড় হতে লাগলো সে। খাবার না পেয়ে অশ্বত্থ গাছেরই পাতা খেয়ে বড় হতে লাগলো সে। কে ছিল সেই বালক? কারা ছিল তার বাবা মা? কেন তাকে অশ্বত্থ গাছের পাতা খেতে হয়েছিল? চলুন জানা যাক আজকের এই কাহিনীটি থেকে। নমস্কার প্রিয় ভক্তগণ, স্বাগত সবাইকে আমার ইউটিউব রাধাকৃষ্ণ চ্যানেলে। প্রিয় ভক্তগণ, আজকে আমরা ভগবান শিবের অন্য একটি অবতার পিপল্লাদের কাহিনী শ্রবণ করব। আমাদের পুরাণে এবং শাস্ত্রে বলা হয়েছে যে পিপল্লাদ অবতারের কথা শ্রবণ করার ফলে মানুষের ওপর শনিদেবের কুদৃষ্টি লাগে না, তারা শনিদেবের প্রকোপ থেকে সর্বদা সংকট মুক্ত থাকেন। সেই মানুষের ওপর মহাদেবের বিশেষ কৃপা থাকে। ভগবান শিব নিজের ভক্তের ওপর সবসময় প্রসন্ন থাকেন। তাই চলুন আমরা আজকে শুনি ভগবান শিবের একটি অবতার পিপল্লাদের কাহিনী। যদি আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের কাহিনী। ওম গণ গণপতে নমঃ। ভগবান শিবের পরম ভক্ত মহর্ষি দধিচি, যিনি ভগবান শিবকে প্রেম করতেন এবং ভগবান শিবকে ভক্তি করতেন, আর উনি সবসময় শিব ঠাকুরের আরাধনা করতেন। ভগবান ভোলানাথ নিজের পরম ভক্তের সাথে দেখা করতে চাইছিলেন। ভগবান ভোলানাথ তাঁর সাথে দেখা করার জন্য তাঁর পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ভগবান শিবের জন্ম নেওয়ার আগেই মহর্ষি দধিচির মৃত্যু হয়ে গিয়েছিল। এক সময়কার কথা, যখন অসুরেরা বৃত্তাসুরের সাহায্যে ইন্দ্র সমেত সমস্ত দেবতাদের পরাজিত করেছিল আর সমস্ত দেবতারা তাদের সব অস্ত্রশস্ত্র মহর্ষি দধিচির আশ্রমে ফেলে দিয়েছিলেন আর নিজের পরাজয় স্বীকার করে নিলেন। আর এরপর ইন্দ্র সমেত আরও দেবতারা বৃত্তাসুরের অত্যাচারের ফলে দেবঋষির সঙ্গে ভগবান ব্রহ্মার কাছে গেলেন আর ভগবান ব্রহ্মাকে নিজের সমস্ত কষ্টের কথা বললেন। ভগবান ব্রহ্মা বললেন, এটা তৃষ্ণার ফলেই হয়েছে, তৃষ্ণাই বৃত্তাসুরকে উৎপন্ন করেছে। বৃত্তাসুরকে মারার জন্য আমি তোমাদের একটি উপায় বলছি। দধিচি নামের একটি মহান মুনি আছে, যিনি পূর্বজন্মে ভগবান শিবের আরাধনা করে নিজের হাড়কে বর্জ্যের মতো কঠিন করে নিয়েছিলেন। ভগবান মহাদেবের বরদানের ফলে দধিচি মুনির অস্থির সাহায্যে একটি অস্ত্র তৈরি করে যদি বৃত্তাসুরের ওপর প্রহার করা যায় তাহলে ও অবশ্যই মারা যাবে। তাই আপনারা দধিচি মুনির কাছে গিয়ে ওনার অস্থি চাওয়ার প্রার্থনা করুন, আর ওই অস্থি দিয়ে বজ্র অস্ত্র বানাও, ওই অস্ত্রের সাহায্যেই বৃত্তাসুর মারা যাবে। ভগবান ব্রহ্মার কথা শোনার পর দেবমুনি বৃহস্পতি সমস্ত দেবতাদের নিয়ে দধিচি মুনির আশ্রমে গেলেন আর দধিচি মুনির সামনে গিয়ে সমস্ত দেবতারা মাথা নত করলেন এবং প্রণাম করলেন। দধিচি ঋষি বিদ্বানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। সমস্ত দেবতা এবং ইন্দ্র, যিনি নিজের স্বার্থটাই খুব ভালো বোঝেন, তারা সবাই ঋষিকে বললেন, হে মহামুনি, আপনি মহান শিব ভক্ত, আপনি দাতা, শরণাগতদের রক্ষা করুন। আমরা সবাই খুব দুঃখী, আমরা অনেক অপমানিত হয়েছি, আমরা চাই যে আপনি আপনার অস্থি আমাদের দান করুন, যা দিয়ে আমরা বজ্র অস্ত্র তৈরি করতে পারব। সেই অস্ত্রের সাহায্যে বৃত্তাসুরের আমি বিনাশ করব। এইসব শোনার পর দধিচি মুনি সমাধিস্থ হলেন এবং ভগবান ব্রহ্মার ধ্যান করতে করতে প্রাণ ত্যাগ করলেন। এরপর দেবতারা তাঁর অস্থিকে নিলেন। এবার দেবরাজ ইন্দ্র বিশ্বকর্মাকে আদেশ দিলেন। বিশ্বকর্মা ইন্দ্রদেবের আদেশে ওই অস্থিগুলো দিয়ে অস্ত্র তৈরি করলেন। ইন্দ্র মহারাজ নিজের বাহন ঐরাবতের ওপর বজ্র অস্ত্র হাতে বসেছিলেন। বৃত্তাসুরের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হয় আর শেষে ইন্দ্রদেব ওই বজ্র অস্ত্রের সাহায্যে বৃত্তাসুরের মস্তক কেটে দিলেন। চারিদিকে বিজয়ের উৎসব পালন হতে লাগলো। ভগবান ইন্দ্র বৃত্তাসুরের ওপর বিজয় পেয়েছিলেন। এবার দধিচি মুনির স্ত্রী যখন আশ্রমে এসে দেখলেন, তখন উনি দধিচি মুনির বিনা অস্থির মৃতদেহ দেখে খুব ক্রোধিত হলেন আর উনি ক্রোধের বশে সমস্ত দেবতাদের অভিশাপ দিলেন, হে দেবতারা, তোমরা নিজেদের স্বার্থ পূরণের জন্য আমার স্বামীর প্রাণ নিয়ে নিলে, এই জন্য আমি তোমাদের অভিশাপ দিচ্ছি যে তোমরা সর্বদা পুত্রবিহীন থাকবে, তোমরা কখনো পুত্র প্রাপ্ত করতে পারবে না। নিজের স্বামীর মৃতদেহ দেখে উনি খুব কষ্ট পেলেন, নিজের স্বামীর বিয়োগে তিনি খুব চিন্তিত হয়ে গেলেন। যখনই উনি নিজের স্বামীর চিতাকে আগুন লাগিয়ে তার মধ্যে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখনই আকাশবাণী হয় এবং দেবতারা বলেন,
হে মাতা, আপনি এরকম করবেন না। আপনার পেটে দধিচি মুনির সন্তান আছে, তাই আপনি এই চিতায় প্রবেশ করবেন না। এবার তখন মুনির স্ত্রী এই কথাটি স্বীকার করে নিলেন। তারপর ওই পুত্রের জন্ম হলো। ওই দৈবিক পুত্রকে দেখে মুনির স্ত্রী ভেবেই নিয়েছিলেন যে ও রুদ্রর অবতার। এটা জানার পর উনি পরম আনন্দে মগ্ন হয়ে ওই সন্তানকে নমস্কার করে স্তুতি করলেন আর রুদ্র অবতারকে বললেন, হে পরমেশ্বর, আপনি অসত্য গাছের নিচে চিরকালের জন্য থাকুন। আপনি সমস্ত প্রাণীর জন্য সুখদায়ী হয়ে আমাকে প্রেমপূর্বক স্বামীলোকে যাওয়ার আজ্ঞা দিন। এসব বলার পর দধিচি মুনি স্ত্রী তার ছোট পুত্রকে অশ্বত্থ গাছের নিচে রেখে তার স্বামীর চিতায় প্রবেশ করে গেলেন এবং নিজেকে সতী করলেন আর এই রকম প্রেমপূর্বক স্বামীলোকে গিয়ে ভগবান শিবের সেবা করলেন। এবার সমস্ত দেবতা আমন্ত্রিত হয়ে ওই পুত্রের কাছে গেলেন। তখন ভগবান ব্রহ্মা প্রসন্ন হয়ে ভগবান শিবের অবতার এবং দধিচি মুনির পুত্র হিসাবে তাঁর নাম রাখলেন পিপল্লাদ। ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। দধিচি মুনির স্ত্রী তাঁর স্বামীর বলিদান সহ্য করতে না পেরে তার পুত্রকে অশ্বত্থ গাছের নিচে রেখে স্বামীর চিতায় বসে সতী হয়ে গেলেন। অশ্বত্থ গাছের নিচে থাকা ওই ছোট্ট বালকটি খিদের জ্বালায় চিৎকার করতে লাগলো। তারপর যখন খাওয়ার কিছু পেল না, তখন সে অশ্বত্থ গাছের পাতা খেয়ে বড় হতে লাগলো। অশ্বত্থ গাছের পাতা খেয়ে সে জীবিত থাকলো। একদিন ওই অশ্বত্থ গাছের কাছ থেকে নারদমুনি যাচ্ছিলেন। নারদমুনি অশ্বত্থ গাছের নিচে বসে থাকা ওই বালককে জিজ্ঞাসা করলেন, হে বালক, তোমার নাম কি, তোমার পিতামাতা কে? তখন বালকটি বলল, এটা তো আমিও জানতে চাই। তখন নারদমুনি ওই বালকটিকে খুব মনোযোগ সহকারে দেখলেন। মনোযোগ সহকারে দেখার পর নারদমুনি চমকিত হয়ে গেলেন আর বললেন, হে বালক, তুমি তো মহান মুনি দধিচির পুত্র। তোমার পিতার অস্থি দিয়ে বজ্র অস্ত্র তৈরি করে দেবতারা অসুরের ওপর বিজয় পেয়েছিল। নারদমুনি বললেন, তোমার পিতা দধিচি মুনির মাত্র 21 বছর বয়সেই মৃত্যু হয়ে গিয়েছিল। তখন বালকটি জিজ্ঞাসা করল, আমার পিতার মৃত্যুর কারণ কি? তখন নারদমুনি বললেন, শনিদেবের মহাদশা ছিল। তখন বালকটি বলল, তাহলে আমার ওপর আসা বিপত্তির কারণ কি? তখন নারদমুনি বললেন, এটাও শনিদেবের মহাদশার কারণে। এবার এটা হওয়ার পর নারদমুনি ওখান থেকে চলে গেলেন। তখন নারদমুনি চলে যাওয়ার পর বালক পিপল্লাদ নারদমুনির কথা মতো ব্রহ্মার ঘোর তপস্যা করল, উনাকে প্রসন্ন করল। যখন ব্রহ্মাদেব বালক পিপল্লাদকে একটি বর চাইতে বললেন, তখন বালক পিপল্লাদ যে কোনো বস্তুর ওপর দৃষ্টি পড়া মাত্রই সেটা ভস্ম হয়ে যাওয়ার শক্তি চাইল। ব্রহ্মাদেবের থেকে বর পাওয়া মাত্রই বালক পিপল্লাদ শনিদেবের আহ্বান করল এবং নিজের সামনে ডেকে আনল। শনিদেবকে নিজের চোখের সামনে পেয়ে সে তার দৃষ্টি খুলে শনিদেবকে ভস্ম করতে আরম্ভ করল। শনিদেব জ্বলতে লাগলো, ব্রহ্মাণ্ডে কৌতূহল পড়ে গেল। সূর্যপুত্র শনিদেবের রক্ষায় সারা দেবতা বিফল হয়ে গেল। সূর্যদেব নিজের পুত্রকে নিজের চোখের সামনে জ্বলতে দেখে ব্রহ্মাদেবের কাছে গেলেন, নিজের পুত্রকে বাঁচানোর জন্য বিনতি করতে লাগলেন। তখন ব্রহ্মাদেব পিপল্লাদের সামনে এলেন এবং বললেন, হে পিপল্লাদ, তোমার পিতামাতার ওপর হওয়া অন্যায় এবং তাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শনিদেবকে শাস্তি দিলে। হে বালক, তুমি শনিদেবকে ছেড়ে দাও। কিন্তু ভগবান ব্রহ্মাদেবের বোঝানোর পরেও পিপল্লাদ রাজি হল না। তখন ব্রহ্মাদেব ওই বরদানের পরিবর্তে অন্য যে কোনো 2টি বরদান চাইতে বললেন তাকে। তখন পিপল্লাদ খুশি হয়ে 2টি বর চাইলেন। প্রথম বর চাইলেন যে কোনো সন্তানের জন্মের পর 16 বছর পর্যন্ত তার জন্মকুণ্ডলিতে শনিদেবের প্রকোপ থাকবে না, কারণ আমার মতো কোনো সন্তান যেন অনাথ না জন্মায়। পিপল্লাদ দ্বিতীয় বর চাইলেন যে আমার মতো অনাথকে এই অশ্বত্থ গাছ আশ্রয় দিয়েছে, তাই কোনো ব্যক্তি যদি সূর্য উদয়ের পর অশ্বত্থ গাছে জলদান করে তার ওপর শনিদেবের মহাদশার কোনো প্রভাব হবে না। তখন ব্রহ্মাদেব তথাস্তু বলে ওই 2টি বরদান দিলেন। তখন মহর্ষি পিপল্লাদ শনিদেবকে ব্রহ্মদণ্ড দিয়ে ওনার পায়ে আঘাত করে উনাকে মুক্ত করলেন, যার ফলে শনিদেবের পা ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর উনি আগের মতো গতিতে চলতে পারলেন না। তাই তখন থেকেই শনিদেব ধীর গতিতে চলতে থাকেন, তাই ওনাকে সৈন্যেশ্বর বলা হয়ে থাকে। আগুনের জ্বলার ফলে শনিদেবের শরীর কালো হয়ে গেল।
আর এভাবেই ঋষি পিপলনাথ ওই অশ্বত্থ গাছের নিচে বসে চিরকাল তপস্যায় লীন হয়ে গেলেন। অনেক সময় চলে যাওয়ার পর ঋষি পিপলনাথ রাজা অনারণ্যের পুত্রী পদ্মার সাথে বিবাহ করলেন। পিপলনাথ এবং পদ্মার 10টি সন্তান হয়, যারা তার পিতামাতার মতোই উগ্র তপস্যাকারী ছিলেন। আর এভাবেই পিপলনাথ ঋষির জন্ম হয়েছিল। যখন ঋষি পিপলনাথ দেখলেন সমস্ত লোক শনিদেবের প্রকোপের কারণে দুঃখিত ছিল, তখন ঋষি পিপলনাথ জগতের এই দুঃখ, যার নিবারণ করার শক্তি কারো ছিল না, ওই দুঃখ কষ্ট দেখে পিপলনাথ ঋষি সবাইকে বরদান দিলেন। জন্মের পর থেকে 16 বছর পর্যন্ত সমস্ত শিবভক্তরা শনিদেবের প্রকোপ থেকে মুক্ত থাকবে। আর যদি শনিদেব আমার কথার বাইরে গিয়ে 16 বছরের কম সন্তানদের যদি মহাদশা দিতে চান, তাহলে উনি নিঃসন্দেহে ভস্ম হয়ে যাবেন। তো এই প্রকার শিবপুরাণে লেখা আছে যে 3টি এমন মহাত্মা আছেন যাদের স্মরণ করার ফলে শনিদেবের দশা লাগবে না। প্রথম হলেন মুনি গাধি, দ্বিতীয় হলেন কৌশিক ঋষি, তৃতীয় মহামুনি পিপলনাথ। শাস্ত্রে বলা হয় যে পিপলনাথ ঋষির কাহিনী শুনলে সম্পূর্ণ কামনা পূর্ণ হয়। যদি কারো শনিদেবের দশা চলতে থাকে, তাহলে তার পিপলনাথ মুনির কাহিনী শোনা অবশ্যই দরকার। এর ফলে শনিদেবের দশা কম হয়ে গিয়ে শেষ হয়ে যায়। তো প্রিয় ভক্তগণ, এটাই ছিল পিপলনাথ ঋষির কাহিনী। ভক্তি নিয়ে বলুন ওম নমঃ শিবায়। জয় ভোলানাথ।